আমরাও যদি হামদুলিল্লাহ থেকে পৃথক হয়ে যাই, আমাদের সংগঠনে থাকার আপনার কোনো প্রয়োজন নাই। আপনি এর চেয়ে বেটার করে সংগঠন থাকলে সেখানে চলে যাবেন। কোনো অবস্থাতেই হামদুলিল্লাহর বিপরীত কোনো সংগঠনে কোনো মানুষ যাক এটা আমরা আদৌ চাই না। আপনারা হয়তো বলবেন পুরনো সংগঠন ছিল ওটি তো ঠিক, সবাই আছেন ওখানে যে ঐক্যবদ্ধ হই, জি না। ঐক্যের দর্শন হচ্ছে একটাই, যে সংগঠনে হামদুলিল্লাহর পুরাপুরি প্রতিপালন আছে আপনি সেখানে যাবেন। দুর্ভাগ্য আলেমদের তার বিষয়টা বুঝতে পারছে না, ইসলামটা যে কি এটি তারা বোঝে না, লোকেরা কি বলব। অথচ তারাই এদের সবচেয়ে বড় বড় আলেম। হামদুলিল্লাহর অনুসরণ অপরিহার্য, হামদুলিল্লাহ বাদ দিয়ে জান্নাত পাওয়ার চিন্তাটা একেবারে বৃথা চিন্তা। তাহলে ঐক্যের জন্য প্রয়োজন যদি পিছনের সংগঠনটাই হয়, যদি সেখানে হামদুলিল্লাহর পুরোপুরি প্রতিপালন না হয় আপনার সেখানে যাওয়াটাই জায়েজ নয়। আপনাকে খুঁজতে হবে কোথায় হামদুলিল্লাহর অনুসরণ আছে। স্ত্রীর সাক্ষী ছাড়া স্বামী জান্নাত পাবে না, ঠিক স্বামীর সাক্ষী ছাড়া স্ত্রী জান্নাত পাবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্ক তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم ترشدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم মুফলিহুন। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সর্বপ্রথমে আমি একজন ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি আপনাদের কাছে। আমাদের ঢাকার আমাদের একজন পৃষ্ঠপোষক ভাই মিসবাহউদ্দিন, তার ছেলে আজকে লন্ডনে অপারেশন হবে, তিনি আমাদের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক তাদের জন্য অপারেশন সাকসেসফুল করেন এবং তাকে পূর্ণ আরোগ্য দান করেন। আল্লাহ মাশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আজকে ইয়াতিম সমাবেশ, যারা উপাস্য ছিলেন দেখেছেন
বাংলাদেশের ইতিহাসে এই ধরনের এতিম সমাবেশ হয় কিনা আমাদের জানা নেই। 2005 সালের 22শে ফেব্রুয়ারি গভীর রাতে যখন আমাদেরকে অ্যারেস্ট করে কারাগারে নিক্ষেপ করা হয়, তার আগ পর্যন্ত যে দাতা সংস্থা এই মার্কাজ করে দিয়েছে তারাই এতিমের দায়িত্বশীল ছিলেন। তাদের মাধ্যমে বাংলাদেশের 12টা অঞ্চলে তৎকালীন সময়ে 700-800 এতিম প্রতিপালিত হতো। সব খুশি হয়তো আমাদের সাজেশনে, আমাদের ইনস্ট্রাকশনে, আমাদের নির্দেশনায়। রমজান মাসের 13 তারিখে একটা সরকারি অর্ডারের মাধ্যমে, তৎকালীন সমাজ কল্যাণ মন্ত্রীর অর্ডারে, এই 700-800 এতিমের রুজি বন্ধ হয়ে যায়। শুধু তাই না, যারা এই রুজি দিত সে দাতা সংস্থাকেও অত্যন্তর ব্যান করে দেয়। এতেই তারা রাগ ক্ষান্ত হয়নি, সে ব্যক্তিদেরকেও নামে নামে তারা নিষিদ্ধ ঘোষণা করে, বাংলাদেশের মাটিতে তারা জীবনে পা দিতে পারবে না। বলুন, নাউজুবিল্লাহ মিন জালিক। হিংসার একটা সীমা থাকে, কারণ ওরা এখানে গালোর সাহেবের এতিম পালন করবে এটা হবে না, আমাদের এতিম পালন করতে হবে। তারা ভালো করে জেনে নিয়েছে আমাদের সম্পর্কে, গালোর সাহেব এতিমটা খায়ও না, এতিমটাকে হাতও দেয় না, সম্পূর্ণ সবই পৃথক থাকে। তাদের গোপন রিপোর্ট আছে, তাদের এম্বাসি বাংলাদেশে আছে, সব জেনে শুনেই তারা কাজ করে। কারাগারে সেই সেলের বসতে বসে, সেল মানে বোঝেন, জেলের মধ্যে জেল, তার নাম সেল, যে কার সঙ্গে কথা বলার সুযোগ পায় না। অন্য জায়গায় একসঙ্গে অনেকে থাকে, কথা বলার মধ্যে অনেকটা শান্তি পায়, কিন্তু একাই যখন 10 ফুট বাই 6 ফুট ছোট্ট একটা রুমের মধ্যে জীবনটা কাটাতে হয়, নিজেরা চিন্তা করলে কীভাবে আমাকে সেখানে থাকতে হয়েছে, আর মশার কামড় তো আছেই। শুধু আল্লাহ জেনেছিলেন আমাদের মনের খবর, আল্লাহ আলিমুম বিজাতে সুদুর, মুখে তো বলা লাগে না। এতিম কিন্তু আমরা প্রতিপালন তখন করেছিলাম যাদের মাধ্যমে, বিদেশিদের মাধ্যমে, এখন করেছি আমরা দেশি ভাইদের মাধ্যমে। এতিম কিন্তু বন্ধ হয়নি, সেই এতিমদেরকে নিয়ে আজকে আমরা সম্মেলন করলাম, এটা কি আমাদের জন্য গর্বের বিষয় নয়? আলহামদুলিল্লাহ, আপনারা এতিম সম্বন্ধে কিছু বোঝেন না মনে হয়, এই জন্য আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হচ্ছে আপনাদের। যেন আপনার ছেলে যেন এতিম না হয় সেই দোয়া করি, তখন বুঝবেন যে এতিম কাকে বলে। সিরিয়া তুরস্কের ভূমিকম্প দেখলেন না? এক ভূমিকম্পে কালকের আমির, আজকে ফকির দেখলেন না? এ তো আপনার ঘরও আমার ঘরও হইতে পারে যে কোনো সময়। যদি আজকে সড়ক দুর্ঘটনা আমি মরে যাই, কালকে আমার ছেলে এতিম হয়ে স্বাভাবিক। অত এতিমদের প্রতি যাদের সবসময় স্নেহের দৃষ্টি থাকে তারাই সত্যিকারের মানুষ। যারা আজকের সম্মেলন দেখেছেন, সংলাপ দেখেছেন, তা নিশ্চয় এটা উপলব্ধি করতে পারবেন। সেই অতিম এতিম প্রতিপালনের চিন্তাটা আমার শুরু থেকেই ছিল, আজও আছে, আমার পরে যারা দায়িত্বে আসবেন আশা করি তাদেরও থাকবে। আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এই মার্কাজ শুধুমাত্র লেখাপড়া শেখানো হয় না, শুধু আকিদা আমল শেখানো হয় না, এতিম প্রতিপালন করা হয়। আর এতিমদেরকে শুধু খাওয়ানো হয় না, তাদের আকিদা আমলের পরিচ্ছন্নতা নিয়ে আসা হয়। অন্য জায়গার এতিমরা আর এখানকার এতিমদের মৌলিক পার্থক্য এই, এরা বিশুদ্ধ আকিদার মাধ্যমে গড়ে ওঠে, যেটা আজকে সংলাপে আমরা দেখলাম। প্রশ্ন করা হলো, বলো আল্লাহ কোথায়? পরিষ্কার উত্তর দিল, আল্লাহ আরো সে সমুন্নত, কিন্তু তার শক্তি ও জ্ঞান সর্বত্র বিরাজিত। আর অন্য জায়গায় গেলে কি ব্যাখ্যা হবে? আল্লাহ সর্বত্র বিরাজমান, মান্না গুঞ্জমদার জমিন আসমা লেখে গুঞ্জমদার কুলুবে মোমেন। উর্দু বলতে ভালো লাগে আমার একটু, ওরা ফার্সিতে বলে। যাই হোক, বাংলা হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান। আমরাও একসময় তাই বলতাম, কারণ আমাদের তো শিক্ষা ছিল না, যত কল্লা তত আল্লাহ।
মানে যত মুসল্লি বসে আছেন প্রত্যেকে এক একটা আল্লাহ, ব্যাখ্যা দিলে এখন বুঝতে পারলেন তাই না? তো কুত্তাগুলো কি ওরাও আল্লাহ? এই আকিদা সারা বাংলাদেশে চলছে, এই কুফরি এবং শিরকি আকিদা, এর বিরুদ্ধেই আমাদের সংগ্রাম সে শুরু থেকেই, যখন তোমার কাজ শুরু করি আজ 43 বছরের সাংগঠনিক জীবনে, সারাটা জীবনের বিরুদ্ধে আমরা লড়াই করে গেছি, যত রকম জুলুম অত্যাচার আপনারা করেছেন সবই চুপচাপ হজম করে গেছি, অবশেষে সরকারি জুলুম হত্যার মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে কারাগারে নির্যাতন করা হয়েছে, এটাও আমরা সহ্য করেছি, এখনও বলে যাচ্ছি, তখন যে কথা বলতাম সে কথা এখনও বলছি, বর্তমান সরকারও যদি আমাদেরকে আবার নির্যাতন করে এটা আমরা স্বাগত জানাবো, কিন্তু হক বলতে কশ্চিনকাল পিছু হব না, আকিদা মজবুত থাকবে, আমল বিশুদ্ধ হবে, নির্ভরশীল আল্লাহর উপরে হবে, বান্দার উপরে নয়। আল্লাহ কি তোমার জন্য যথেষ্ট নয়? আলাম ইয়াজিদকা ইয়তীমান ফাআওয়া ও ওয়াজাদকা দাল্লান ফাহাদা, আল্লাহ বলছে হে মুহাম্মদ তোমাকে কি আমরা ইয়তীম হিসেবে পাই নাই? কি আমাদের নবীর কি বাপ ছিল? উনি তো বাপের চেহারাই দেখেনি, উনি যখন 6 মাস মায়ের গর্ভে তখন তো বাপ মারা গেছে। ওয়াজাদকা আইলান ফাআগনা, তোমাকে পেয়েছিলাম একেবারে কিছুই নাই আয়েল হিসাবে, আগনা অথবা তোমাকে আমরা মুখাপেক্ষিহীন করলাম। যিনি একসময় যার আল্লাপাক তাকে মানুষ করলেন তার চাষা আবু তালেবকে দিয়ে না, কিন্তু আবু তালেব কিন্তু শেষ পর্যন্ত মুসলমান হয় নাই। বোঝা গেল আমাদের প্রত্যেকেরই এতিম হওয়ার সুযোগও আছে, আবার এতিম পালন করার সুযোগ আল্লাহ রেখেছেন, কারণ সব কিছুর দায় দায়িত্ব আল্লাহর হাতে। ওমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যত প্রাণী চলাফেরা করে সবারই দায়িত্ব, রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। এই বিশ্বাসটা যদি মজবুত থাকে আপনি কশ্চিনকালেও দুর্বল হবেন না, যদি ভরসা আছে আল্লাহর উপরে থাকে ফাঁসির কাজটা ঝুলেও আপনি হক কথা বলবেন দুর্বল হবেন না। এই হক মেজাজ যদি তৈরি করতে পারেন আপনার সন্তানের মধ্যে, ওই এতিমকে দিয়েই এমন কাজ হবে বিশ্বের বড় বড় পাওয়ালারাও কিছু করতে পারবে না। ও তো কালকের পত্রে পড়ে দেখেন আফ্রিকায় এমন এক ছেলে জন্ম হয়েছে হাত পা খোড়া, বাপ মা ভাবছিল একটা বোঝা হলো এ কী দিলাম, অথচ তার মেধা এখন যাচাই করে দেখছে আজকে বিজ্ঞান তো সব আগাতে বোঝা যায় যে আইনস্টাইন এবং স্টিফেন হকিংসের চাইতেও তার মেধা বেশি, তার আইকিউ পরিমাণ 162। হাত পা হাতে সমস্যা কিন্তু মেধাটা কে দিয়েছে? আপনার এতিমের সে মেধা থাকবে না? ভালো খাইয়ে দিয়ে চলছে আপনার ছেলে, কোনো অভাব নেই, মেধা নেই, কি দাম আছে? অতএব আল্লাহ পাক কাকে দিয়ে কি করবেন এই চিন্তাটা আল্লাহ পাক ছেড়ে দেন। আমরা দেখতে পাচ্ছি পত্রপত্রিকায় বড় বড় অভিনেত্রী, সিনেমার একবার বলা নাম করে নাম করা অভিনেত্রী, বাচ্চা হয়েছে একেবারে খোড়া ল্যাংড়া যাচ্ছে তে অবস্থা, পঙ্গু প্রতিবন্ধী ওদের, এখন ভদ্র ভাষা বেরোয়েছে, কিন্তু ওই অভিনেত্রী অভিনয় ছেড়ে দিয়েছে, সাংবাদিকরা গিয়েছে পরিষ্কার বলে দিয়েছে আমার এখন কাজ হলো এই প্রতিবন্ধী সন্তানকে মানুষ করা। এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই এই অভিনেত্রীকে যে অভিনয় ছেড়ে দিয়েছে, সন্তান মানুষ করার জন্য শপথ নিয়েছে, আল্লাহ পাক তাকে তৌফিক দান করুন। এই সন্তান লালন পালনের দায়িত্ব যদি আমরা নেই নাকি আমরা পাবো না? যদি আপনি নেন আপনি নাকি পাবেন না? এই প্রতিষ্ঠান কিন্তু আমি একটু আগে বলে এলাম, এই নদপাড়া মাটিতে একটা ঘাসও যদি আপনি রোপণ করেন তাহলেও আপনি নাকি পাবেন, কারণ এখানে সমস্ত পয়সা ব্যয় হয় স্রেফ লিল্লাহ, এখানে সমস্ত মানুষ চলাফেরা করে লিল্লাহ, যারা কাজ করি আমরা অধিকাংশই লিল্লাহ, দুনিয়াবি কোনো স্বার্থ নিয়ে এখানে আমরা আসি নাই। এমনি করে দেশের যেসব প্রান্তে আমাদের প্রতিষ্ঠানগুলো আছে সব জায়গায় আমাদের ভাইরা লিল্লাহিয়াতের সাথে কাজ করেন, আর এটাই অন্যদের জন্য ঈর্ষার কারণ, কিন্তু ওই ঈর্ষার পাল্টা ঈর্ষা আমরা করি না, আল্লাহর পক্ষ থেকে ফয়সলা হয়ে যায় কীভাবে হয় তো আমরা জানি না, এবং তারা পিছিয়ে যায়, এরকম বহু ঘটনা আমাদের জীবনে আছে, এগুলো বলার উদ্দেশ্য আমার নয়, উদ্দেশ্য একটাই, ওয়াতাসামু বিহাবলিল্লাহ,
তোমরা সমবেতভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো। ইবনে মাসউদ বললেন আল্লাহর রজ্জু কি? আলহামদুলিল্লাহিল মামদুদ মিনাল্লাহি আলাল আরদ, এটা হলো আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে প্রেরিত হাবলুল্লাহ রশি রজ্জু। সে রজ্জু কি? কোরআন এবং সুন্নাহ। যদি আপনি কোরআন সুন্নাহর হেদায়ত মেনে থাকতে রাখতে পারেন, সার্বিক জীবনে আপনার কোনো অভাব হবে না, কোনো কষ্ট হবে না, আল্লাহ আপনার দায়িত্ব নেবে। আর যখনই আপনি কোরআন সুন্নাহর রজ্জু থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, তখন আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার কেউ ঠেকাতে পারবে না। মুমিনের জীবনটা এদিকে ফিরিয়ে আনার জন্যই আমাদের সংগঠনের প্রচেষ্টা, বক্তৃতার প্রচেষ্টা, লেখনীর প্রচেষ্টা, সার্বিকভাবে আমরা যে যেখানে পেরেছি আমরা এই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদেরকেও আমরা সাথী বানাতে চাই, কারণ জান্নাতে একা যাওয়ার সুযোগ নাই, সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করাটাই ভালো। কারণ সূরা আল্লাহ পাক নিজেই বলছেন, ওমান সালাহা মিন আবাইহিম ও আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, তোমাদের বাপদাদা, তোমাদের স্ত্রী এবং তোমাদের সন্তানাদি, এক কথায় বাপদাদা পদদাদা যাদেরকে আমরা দেখি নাই তারা, আর তোমাদের সন্তান, তুমি মৃত্যুর পর হাতে তোমার সন্তান হয়েছে তুমি দেখো নি, আর তোমাদের পৌত্র পৌত্রী নাতি নাতনি তাদেরকেও তুমি দেখো নি। কিয়ামতের পরে যখন বিচার হবে তখন আল্লাহবাক বলবেন, উদখরুল জান্নাত আন্তুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা এবং তোমাদের স্ত্রীরা খুশি মনে জান্নাতে প্রবেশ করো। তখন আমাদের প্রত্যেকের কামনা হবে, আল্লাহ জান্নাতে তো এলাম, তা আমাদের সন্তানাদিতে তো দেখলাম না, আমাদের বাপদাদাতে তো দেখলাম না, মনটা তো চায়। ঠিক আছে, তাদের মধ্যে যারা জান্নাতবাসী হয়েছে, সালাহা সৎকর্মশীল হয়েছে, তোমার বাপদাদা যারা উপরে ছিলেন এবং সন্তান সন্তান যারা নিচে হয়েছে, সবাইকে তোমার সামনে একত্রে জান্নাতে আমরা রাখার ব্যবস্থা করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ইত্যাদি বড় কামনা কারো থাকতে পারে না। আমার আব্বাকে আমার ছেলে দেখেনি, যখন কেয়ামতের দিন বিচার হবে যখন জান্নাতে যাব, আমার আব্বাই বলো খোকা তোমার ছেলে কই, বলে লাগবে না, আল্লাহর সামনে হাজির করে দেবে। যদি সে সৎকর্মশীল হয় আমিও হয়তো দেখব না, আমার তো মন চাইব জান্নাতে এসেছি, বড় পুরস্কার আর কেউ নাই, আর কিছুই নেই। আমরা সবাই এই কামনা করে আল্লাহর পথে দিনের দাওয়াত দিয়ে যাব, এটাই হোক আমাদের সবচেয়ে বড় প্রতিজ্ঞা। আল্লাহ আমিন, আল্লাহ আমাদের কবুল করুন। হাবলুল্লাহ ভুলে যাবেন না, রশি, রশি ধরলে মানুষ পড়ে না। বাড়িতে আগুন লেগেছে কী করে জানলা খুলে বেরোয়, মানুষ পাগল হয়ে যায় না? ছবি তো আমরা দেখি, কোনো জায়গাতে একজন বেরোতে পারলে রশি লম্বা করে নিচে পর্যন্ত ঝুলানো থাকে, রশি ধরে মানুষ নামছে, দেখেন না? এই হলো আসমান থেকে জমিন পর্যন্ত এই রশির নাম হলো হাবলুল্লাহ। এই রশি যে ধরবে সে টিকবে, রশি ছাড়লে ছুটি পড়ে যাবে। হাবলুল্লাহ কোরআন এবং সহিহ হাদিস, জাল জয়ীফ হাদিস নয়। শয়তান সবসময় চায় মানুষকে সহিহ হাদিস থেকে সরিয়ে নেওয়ার জন্য, সাহাবায়ে কেরামের বুঝ থেকে সরিয়ে নিজেদের বুঝের অধীনস্থ করার জন্য শয়তান সবসময় পিছিয়ে লেগে থাকে, নানা যুক্তি তর্ক দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। ধর্মীয় জীবনেও এটা হচ্ছে, রাজনৈতিক জীবনেও এটা হচ্ছে। আর এ কারণে হাবলুল্লাহর দর্শন সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শন। আপনারা হয়তো বলবেন পুরনো সংগঠন ছিল ওটাই তো ঠিক, সবাই আছেন ওখানে যে ঐক্যবদ্ধ হই দিনা, ঐক্যের দর্শন হচ্ছে একটাই, যে সংগঠনে হাবলুল্লাহর পুরাপুরি প্রতিপালন আছে আপনি সেখানেই যাবেন। সবসময় মনে রাখবেন, আমার রসুলকে সাবেই বলা হয়তো, সাবেই অর্থ কি জানেন? ধর্মত্যাগী। আসলে কি আমার রসুলকে ধর্মত্যাগী ছিলেন? তবে হ্যাঁ, একদিক তো ঠিক, উনি পিতৃধর্মত্যাগী ছিলেন, এটা তো ঠিক। পিতৃধর্মের লোকেরা বলতো মোহাম্মদ অভিশপ্ত হয়ে গেছে, কারণ সে পিতৃধর্ম ত্যাগ করেছে।
তাহলে ঐক্যের জন্য প্রয়োজন যদি পিছনের সংগঠনটাই হয়, যদি সেখানে হাবলুল্লাহর পুরাপুরি প্রতিপালন না হয়, আপনার সেখানে যাওয়াটাই জায়েজ নয়। আপনাকে খুঁজতে হবে কোথায় হাবলুল্লাহর অনুসরণ আছে, আগে আর পরে এটা কোনো বিষয় নয়, মাথায় রাখবেন কথাগুলো। খুব যুক্তিতর্ক আপনারা দিচ্ছেন আজকাল, মাতৃ সংগঠন কেউ বলে পিতৃ সংগঠন, মাতৃবৃত্তি ছাড়েন, কোনটা সঠিক সেটা দেখেন, দেখেন কোন সংগঠনের হাবলুল্লাহর অনুসরণ আছে পুরাপুরি, আপনি সেখানে যাতে মানুষকে সুযোগ করে দেন, না করলে আপনি দায়ী হবেন। প্রত্যেককেই আমরা এই বিষয়ে বলে দিচ্ছি, হাবলুল্লাহর অনুসরণ অপরিহার্য, হাবলুল্লাহ বাদ দিয়ে জান্নাত পাওয়ার চিন্তাটা একেবারে বৃথা চিন্তা। আমরাও যদি হাবলুল্লাহ থেকে পৃথক হয়ে যাই, আমাদের সংগঠনে থাকার আপনার কোনো প্রয়োজন নাই, আপনি এর চেয়ে বেটার করে সংগঠন থাকলে সেখানে চলে যাবেন। কোনো অবস্থাতেই হাবলুল্লাহর বিপরীত কোনো সংগঠনে কোনো মানুষ যাক এটা আমরা আদৌ চাই না, কারণ গেলে সে জান্নাত থেকে বঞ্চিত হবে। আমরা কেউ চাইবো যে আমার সন্তান আমার সামনে থেকে আল্লাহ পাক জাহান্নামে ছুঁড়ে ফেলে দিক, ভাষাটা কীরকম কোরআনের ভাষা, ইউসহাবু না, পা ধরে উপুড় করে টানতে টানতে জাহান্নামে ছুঁড়ে ফেলে দেয়। মনের কল্পনা করুন, একদিন এক মহিলা আল্লাহ নবীর সামনে গিয়েছে, গিয়ে বলছে, হে আল্লাহ রসুল, আমি কি আমার এই সন্তানকে জ্বলন্ত হুতাশনে নিক্ষেপ করতে পারবো? আল্লাহ রসুল বলেন, কোশ্চিন কালো, তুমি তো পারবে না। হে আল্লাহ রসুল, আমি আমার সন্তানকে যত ভালোবাসি, আর আল্লাহ কি তার চেয়ে বেশি আমাকে ভালোবাসেন না? নিশ্চয়ই অসংখ্যবার, আল্লাহ রহিম, বহু গুণ বেশি আল্লাহ তোমাকে ভালোবাসেন। হে আল্লাহ রসুল, কী করে তাহলে আল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন? আল্লাহ রসুল বললেন, কোনো জান্নাতি মহিলাকে দেখতে চাইলে এই মহিলার দিকে তাকাও। কি চমৎকার কথা সে বলেছে, যে আমাকে আল্লাহ কেমন করে জাহান্নামে ফেলবেন যদি আমার চাইতে আমি সন্তানের চাইতে আমি আমার সন্তান যত বেশি ভালোবাসি, তার চেয়ে আল্লাহ নিঃসন্দেহে অনেক বহুগুণ বেশি আমাকে ভালোবাসেন, আল্লাহ আমাকে কেমন করে জাহান্নামে ফেলবেন? ঠিক এই প্রশ্ন আরেকবার এক সাহাবী আল্লাহ রসুলকে বলছে, হে আল্লাহ রসুল, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। তিনি বললেন, তুমি আমাকে সাহায্য করো। বল, কী সাহায্য করব? তুমি বেশি বেশি সেজদা করো, অর্থাৎ তুমি বেশি বেশি আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত ব্যতীত কশ্চিনকালে তুমি জান্নাত পাবে না। যে মহিলা এটা বলেছিল সে মহিলা নিঃসন্দেহে অত্যন্ত সৎকর্মশীল মহিলা ছিল, সেজন্যে সে এই প্রশ্নটা আল্লাহ নবীর কাছে করছিল। আল্লাহর রহমত অনেক অনেক গুণ বেশি, রহমতি সাবাকাত গজাবি, আল্লাহ রসুল বলছেন, আমার রহমত আমার গজবের উপরে জয়লাভ করে। তিনি সবচেয়ে বেশি রহম করেন পৃথিবীতে, তিনি যত দয়াশীল আমরা যা দেখি, পিতার অন্তরে সন্তানের প্রতি স্নেহ, স্বামীর অন্তরে স্ত্রীর প্রতি ভালোবাসা, এসব কিছু কিন্তু আল্লাহর ওই দয়াগুণের একটা অংশ, আল্লাহ পাকের রহমত গুণের 100 ভাগের 1 ভাগ তিনি দুনিয়াবাসীকে বিতরণ করে দিয়েছেন, বাকি 99 ভাগ আল্লাহর কাছেই আছে, যারা কি আমাদের দিন দিন তার বান্দাদের মধ্যে বিতরণ করে দিবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে তার রহমতের অধিকারী করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমরা যারা বাবা, আমরা যারা স্বামী, আমরা যারা দাদা, আল্লাহ সে রহমতের একটা অংশ আমরা পেয়েছি, এই রহমতের যথাযথ ব্যবহার আপনারা করবেন। কোনো স্বামী তার স্ত্রীর দায়িত্ব পালন না করে জান্নাতে যাবে কল্পনাই করতে পারবেন না, কোনো স্ত্রী তার স্বামীর প্রতি দায়িত্ব পালন ছাড়া জান্নাতে যাবে কল্পনাই করা যায় না। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়র খায়রুন লি আহলিহি, তোমাদের মধ্যে উত্তম সেই যে তার স্ত্রীর কাছে উত্তম। মনে রেখো, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম। স্ত্রীর সাক্ষী ছাড়া স্বামী জান্নাত পাবে না, ঠিক স্বামীর সাক্ষী ছাড়া স্ত্রী জান্নাত পাবে না। বহু এখানে আমার অভিজ্ঞতা সারা জীবন ধরে দেখছি, এরকম স্বামী আছে এখানেই আমাদের বাড়িতেই আছে, স্ত্রী আছে পাগল, স্ত্রী তো বাচ্চা ফেলতে পারে না। স্বামী ওই কী মোড় বলি আমরা, বিন্দুর মোড়ে
রিক্সার পরে পা দিয়ে ঝুলি বসে আছে, স্ত্রী খবর নেই, স্ত্রী আমার বাসায় কাজ করছে, সে গল্প করছে যে কী বলবো বাচ্চার দুধ খাওয়াতে হবে, দুধের টাকা নেই, তার জলজাত স্বামী আছে, কোনো দায়িত্ব পালন করে না। এইসব দায়িত্বহীন স্বামীদের জান্নাত তোর চিন্তাই করে দেবে, আপনি যতই সালাত আদায় করেন, কারণ আপনি হক্কুল ইবাদ নষ্ট করেছেন। হক্কুল নফস, হক্কুল ইবাদ, হক্কুল্লাহ, তিনটা আছে না? হক্কুল্লাহ আপনার ঠিক আছে, আপনি সালাত পড়েন, সিয়াম করেন, সব ঠিক আছে, কিন্তু হক্কুল ইবাদ নষ্ট করেছেন, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, বিষয়গুলো খেয়াল রাখবেন। সব কিছু মূল্যে কিন্তু হাবলুল্লাহ, আল্লাহ রজ্জু কোরআন হাদিসের বিধান মেনে চলা প্রত্যেকটা মুমিনের জন্য অপরিহার্য কর্তব্য। আর এই কারণেই বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল ফাসেকিন না, এই কোরআন এসেছে মুত্তাকিদের জন্য, ফাসেক কাফের মোনাফেকদের জন্য আসেনি। মোনাফেকরা নিঃসন্দেহে জাহান্নামী, এতে কোনো ভুল নাই, বরং কাফেরদের চাইতে এক দরজার নিচে থাকে মোনাফেকরা। আছে না সুরা নিসা 140-145 আছে, হাবলুল্লাহ থেকে যে সমস্ত ওলামা ইকরাম মানুষকে বিভ্রান্ত করে নিয়ে যাচ্ছে অপব্যাখ্যা দিয়ে দিয়ে, এরা আরেক ধরনের জালেম। এরা মনে করে আমাদের ব্যাখ্যাই চূড়ান্ত, জি না, সাহাবায়ে কেরামের ব্যাখ্যাই চূড়ান্ত, যাদের সামনে ওহী নাজিল হয়েছে, যাদের সামনে ওহীর ব্যবহার হয়েছে, তারাই যে ব্যাখ্যা দিয়েছেন সেটাই আপনাকে মেনে চলতে হবে, তার বাইরে যাওয়া চলবে না। বাগদাদে একজন বিশাল আলেম গোলাম নবী মারা গেল, বাগদাদে অটোমেটিক্যালি সেদিন পুরো দোকানপাট সব বন্ধ হয়ে গেল। ইমাম আহমদ বিন হাম্বলের কাছে তার সম্বন্ধে বলা হল, ওনার কোনো প্রতিক্রিয়া দেখতে না পেয়ে বলছে কী ব্যাপার, আপনি যে কিছু বলছেন না, বললো একটা বেদাতে চলে গেলে ভালোই হলো। হ্যাঁ, এতটা আলেম যার শোকে পুরো বাগদাদ বন্ধ হয়ে গেল, আপনি এটা কী বললেন? হ্যাঁ আমি জানি, তোমরা তো সব বোঝো না কিছু, কারণ তার অভ্যাস ছিল হাদিস জাল করা। একজন ইমাম আহমদ এবং তার সঙ্গে আর একজন ইমাম, এই মুহূর্তে ভুলে যাচ্ছি, দুজন বসে আছেন মসজিদে, হঠাৎ করে ওই হুজুর যিনি মারা গেলেন এমন ওয়াজ শুরু করে দিয়েছে, দিয়ে বললেন রাওয়াহ আহমদ, এই হাদিসটা আহমদ বর্ণনা করেছেন। তো ইমাম আহমদ স্বয়ং বসা ওই মজলিসের মধ্যে, ওয়াজ শেষে মানুষদের কেন্দ্রে যারে যার শেষ বলছে, এই যে এই বক্তা আদিবাস, তুমি যে বললে এই কথাটা ইমাম আহমদ বর্ণনা করেছেন, তো আহমদ তো আমি নিজে বসে আছি, এই হাদিসটা আমি জীবনে বলিনি। বক্তা তো লজ্জা পেয়ে গেছে, হ্যাঁ আহমদ কি দুনিয়া একটা, আপনার তো আহমদ কত আছে, কত প্রতারক চিন্তা করতে পারেন, আর আমার নামে যদি আপনি একটা মিথ্যা কথা বলেন, আর আমি যদি সামনে সামনে বলি এটা মিথ্যা, তখন আপনি কী বলতেন? আপনার নামে আর বহু লোক তো গেল সাহেব আছে বাংলাদেশে, বলবেন না? এই চালাকি করে এরকম অসংখ্য আলেম ইসলাম ধ্বংস করেছে। এ বিষয়ে আমাদের লেখা থিসিসটা পড়বেন, অনেক ঘটনা পাবেন। অথচ তিনি দুনিয়াতে এত বড় নাম করা আলেম, যে কোনো ঘোষণা লাগেন, তখন তো মোবাইলের যুগ ছিল না, মাইকটো নাই, সেই যুগে পুরো বাগদাদ নগরী বন্ধ হয়ে গেছে তার শোকে কাঁদে। হলো আরেকজন মুফাসসির কোরআন বলছেন, আমার নবীর মর্যাদা এত বেশি যে আল্লাহ তাকে কিয়ামতের নিজের সিংহাসনে আরশে বসাবেন। মানুষ তো আনন্দে কেন্দ্রে অস্থির, উনি বাপরে বাপ, আমাদের নবীর এত মর্যাদা, তিনি নূরের নবী ছিলেন, আল্লাহ নূর, তো নূরের সঙ্গে নূর মিশে গেলেও সমস্যা কী? মানুষ তো এখন হতভম্ব হয়ে গেছে, ওই রাস্তায় যেতে গিয়ে দেখলেন ইমাম ইবনে জারির তাবারি দেখলেন সর্বনাশ, এমন কথা বলেছে, এর অন্যায় দেখলে তো প্রতিবাদ করতে হয়, আছে না হাদিসে, এবার রাহমানকে মন করার ফলে ইউগাইর হবে ইয়াদেহি, তা এখানে যদি বলতে যাই তো আমার কল্লা থাকবে না, কী বুদ্ধি করা যায়। উনি ওনার বাড়ির দরজার সামনে লিখে রাখলেন সুবহানা মান লা ইসালাহু আনিসু ওয়ালা মাআহু আলা আরশিহি জালিসু, মহাপবিত্র সেই সত্তা যার কোনো নিকটতম সহচর নাই এবং তার আরো সে কোনো বসার মতো লোক নাই। এটা উনি আরবিতে লিখে দরজার সামনে দিলেন, রাস্তার ধারে বাড়ি তো, আমাদের মার্কেজের রাস্তার ধারে না,
এবং রাস্তা দিয়ে বহু লোক যাচ্ছে, তো রাস্তার নজর পড়লি বিষয়টার দিকে, এই নজর পড়লি উন্মুক্ত জনতা এসে সমানে দরজার ইট পাথর যে যা পারছে ছুটতে লাগলো, লাগতে লাগে এত উঁচু হয়ে গেছে দরজাই বন্ধ হয়ে গেছে। এই ঘটনা আপনাকে কী বোঝায়? কোনো হকপন্থী আলমকে বাতিলপন্থীরা কোনো বরদাস্ত করে না। আর ইসলামের সবচেয়ে বড় শত্রু হলে এই সমস্ত বাজে আলমগুলো, আলম নামধারী লোকগুলো, এটা কীভাবে যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে। আর যুগে যুগে হকপন্থী আলম কমে যাবে না? আছে না হাদিসে হকপন্থী আলম থাকবে না, বাতিলপন্থী তো জয় জয়কার হবে। সেই অবস্থা যদি আপনারা নিজেদেরকে ধরে রাখতে না পারেন তাহলে আপনারাও শেষ হয়ে যাবেন। সত্য বলার জন্য একটা জায়গায় থাকতেই হবে আপনাকে, বাতিলের সঙ্গে আপোষহীন একদল মানুষকে তৈরি করতেই হবে, আর নইলে ইসলাম শেষ হয়ে যাবে। এরপরও বলছি আল্লাহর বিধান কার্যকর হবে, কেয়ামত আস্তে আস্তে যেহেতু এগিয়ে আসতেছে দুষ্ট লোকের সংখ্যা বৃদ্ধি পাবে, দুষ্ট আলেমের সংখ্যা বৃদ্ধি পাবে। কাল চমৎকার নিউজ দেখলাম পত্রিকায়, সরকার ঘেঁষা ইসলামী দল, সরকার বিরোধী ইসলামী দল, এই ভাষায় প্রথম দেখলাম বাংলাদেশে, সরকার ঘেঁষা ইসলামী দল। এবং তাদের জোট তৈরি হচ্ছে, কতগুলো জোট একসাথে হবে তাই বুঝতে পারছেন? কোনো ইসলামপন্থী লোক কশ্চিনকালেও সরকার ঘেঁষা হতে পারে না বর্তমান যুগে, কারণ সরকার হলো সেকুলার সরকার, সারা পৃথিবীতে চলছে সেকুলার সরকার। ইসলাম কায়েম করার প্রতিজ্ঞা নিয়ে কোনো সরকার নেই বাংলাদেশে, দীর্ঘত 52 বছর হয়নি আর ভবিষ্যৎ হবেও না। যারা হওয়ার জন্য গেছিল তারা সবার আগে ডক্টর গালেবকে আগে কারাগার ঢুকেছে সেই ইসলামওয়ালারা। তাই সরকার ঘেঁষা, সরকার বিরোধী ইসলামপন্থী দল হতে পারে না, দল হতে পারে, দল তো হবেই, কিন্তু ইসলামপন্থী বলতে ইসলাম কশ্চিনকালে সেকুলারিজমের সঙ্গে আপোষ করতে পারে না। ইসলাম ইসলাম, দুর্ভাগ্য আলেমদের তারা বিষয়টা বুঝতে পারছে না, ইসলামটা যে কী এটি তারা বোঝে না, লোকেরা কী বলব, অথচ তারাই এদের সবচেয়ে বড় বড় আলেম। দূর অতীতে যুব সংঘের শুরুতে যখন 78 সালের কথা বলছি, তার থেকে মাত্র 2 বছর পরে 80 সালের দিকে ঢাকার বাতুলমগরা মসজিদ দেখছেন আপনারা, উপরে মাথা কী আছে একটা, আল্লাহ আকবর আছে না, ওটা ছিল আল্লাহ। তা আমার তত যুব সংঘের এত লোকজন নাই, একটা ছেলে নতুন হালেছে তাকে সাথে করে নিয়ে আমি গেলাম, তো সেখানে দেখি কেউ সে পাগড়ি দেখি আমার ভয় হয়ে গেল। 78 সালে আমি কটক মানুষ ছিলাম, চিন্তা করেন 20 বছর বয়স, এখন অরিজিনাল বয়স তো আমার 20, 48 জন্ম আর 78 কত হয় 30 হয় নাকি, তো এত বড় হুজুরের কেউ কথা বলছে না। সচিব সাহেব বলছেন এখানে 16টা দল আছে, সবাইকে ডেকেছি, সরকার চাচ্ছে আপনাদের কাছে কিছু পরামর্শ কীভাবে দেশ চালানো যায়, এই বিষয়ে আপনাদের ইসলামিক পরামর্শ কী, এই জন্য আপনাদের ডেকেছি, ইসলামিক ফাউন্ডেশন তো হয়েছে ইত্যাদি, ওনার ভূমিকা উনি দিলেন, তা পরামর্শ তো দেবে, সবাই এ পরস্পরের মুখ চাওয়াচাই করছে কে কী বলবে। তখন আমি বললাম যে দেখেন এই যে উপরে আপনি বড় একটা আল্লাহ দিয়েছেন কেন, ইসলামিক ফাউন্ডেশন সাইনবোর্ড আছে, এ আল্লাহকে এই মসজিদের সাইনবোর্ড, আর উত্তর দিতে পারে না। তো এটা বাইতুলনগর যে নজরুল্লাহ কি বলে কাবাগৃহ আছে মক্কায়, এটা বলি সহজে সব বুঝি, কাবাগৃহের মাথায় কি আল্লাহ লেখা আছে, ওইটা আল্লাহর ঘর না? হ্যাঁ নিঃসন্দেহে আল্লাহর ঘর, নামই তো বাইতুল্লাহ, তো ওখানে আল্লাহ লেখা নেই কেন মাথার উপরে? সচিব সাহেব জেনারেল শিক্ষিত লোক, উনি কথাটা এত চমৎকারভাবে বুঝলেন, কথা তো ঠিকই, আল্লাহর ঘর যেটা সেখানেই আল্লাহ নেই, ঢাকায় আল্লাহ থাকে কেন, তো মহাবিপদ। শেষে বলছে ভাই আসলে আপনি যে বলেছেন কথা তো উত্তর দেওয়ার কায়দা আমাদের নেই, কি আপনারা কিন্তু বলছেন না যে 15 হাজার দল আপনারা বলেন কথা বলেন, তো সব মুখ চাওয়াচাই করে, কারোর মধ্যে কোনো কথা বেরোচ্ছে না। শেষে উনি বললেন দেখেন আপনার প্রস্তাব খুবই সুন্দর, কিন্তু যদি আমি আল্লাহ হটাই এই লোকসব খেপে যাবে আমার উপরে, সে আমার চাকরি আগে দায়ী হয়ে যাবে, আমার চাকরি আগে না আপনার এটা হটানোর আগে, তাই আমি বুঝি এটা হটানোটাই আগের কাজ আমার, কিন্তু আমার সে সাহসে কুলাচ্ছে না, কারণ মূর্খ মানুষ ঝাঁপাই এসে পড়বে, এখন ফাউন্ডেশন অস্তিত্বই শেষ করে দেবে। তাহলে একটা প্রস্তাব দিই, ওইটার সঙ্গে আল্লাহ একটা সিফত যোগ করেন, আকবর যোগ করে দেন, তাহলে এটা ঠিক আছে, এটা চলবে, ওই হলো আল্লাহ আকবর ইতিহাস মনে রেখে দেন। এমনি এমনি হয় নাই,
আমি কিন্তু বিশাল দল নিয়ে যাইনি, সেখানে একাই গিয়েছি। আমার সঙ্গে একজন ছিল আমাদের সাতক্ষীরা তালা থানার আব্দুর রহিম, সবও মনে আছে আমার, এখন করছে ভাসতে ছবির মতো আমার জীবনে। এবার আর কোনো প্রস্তাব আছে? সব মুখ সাহসাই বলে তো বলতে পারে না, খালি পাকড়ি ঘুরায় কী বলবে। মানে এই যে দক্ষিণ ভারতে উঠেই বাথরুম করার সামনে বিশাল একটা কাঁচ আছে, এই কাঁচের মধ্যে বড় করে আব্দুল কাদের জিলানির গেলাপ ঝুলানো আছে। আর যত লোক মসজিদে ঢোকে ওখানে কেউ ওই কেউ আগরবাতি দেয়, কেউ টাকা দেয়, কেউ মোমবাতি লাগায়, এগুলো করে। এইটা চলবে না, আল্লাহর ঘর আল্লাহর ইবাদত হবে, মানুষের ইবাদত তো হবে না। সজীব সাহেব এত খুশি হলেন, এ কথা তো কেউ বলেন এই পর্যন্ত, খুবই সুন্দর কথা। এটা কী করতে হবে? এটা হঠাৎ যাবে? ওরে বাপ রে বাপ, হঠাৎ তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আপনার অবস্থা জাহান্নামে যাবে, হঠাৎ যাবো কেন? কোনো খাতির নেই, হঠাৎই হবে। কি আপনার কী বলছেন হুজুরে বলেন? তাহলে তাই তো না, হঠাৎ হবে। যাক, শেষকালের পাশ হলো নীরব পাশ, ওরা মানে কথা না বলি তো পাশটা এমনি হয়ে গেল, তাই না? আমি প্রস্তাবক আর মূল ব্যক্তি তো সাপোর্টে আছে, এরা নিশ্চুপ পাশ হয়ে গেলো না, এরকমভাবে পাশ হয়ে গেলো। যাই হঠেছে, ওটা আর এখন আছে ওই একদিনই কাজবার নেই। কিন্তু আর কোনো প্রস্তাব আছে আপনাদের? কেউ কথা বলেন, মহা সমস্যা। তাহলে আচ্ছা স্যার, এই শুক্রবার দিন বাথরুমের মার্কেট খোলা কেন? বাথরুমের মার্কেটে যত ল্যাংটা মেয়েরা যায়, গরিব মানুষ যায় ওখানে, আর ধনী মানুষ মানে ল্যাংটা, টাকা বেশি আছে পাতলা কাপড়, পাতলা কাপড় মধ্যে ল্যাংটা, রোববার কাশি আছেন, আমের আছেন, মাইল আছেন, মামিল আছেন, নেই হাতিছে বহু কাপড় পরা মহিলা আছে, একবার ল্যাংটা এক কাপড় পাতলা কাপড় কেনে কারা? গরিবরা করে না, তো ধনী মানুষ করে, গরিব মানুষের একটা মোটা কাপড় হলে বেশি যায়। তো শুক্রবার এটা চলবে না, শুক্রবার মানুষ মুসলিম আসবে মসজিদ, পবিত্র হৃদয় নিয়ে মসজিদে আসবে, এই সময় ফালতু মেয়ে লোক দেখি তোর মসজিদ ঢুকবে হবে। প্রস্তাব কি আপনাদের সমর্থন আছে? তা এটা দিলেও হয়, তো অনেকের আপত্তিও থাকবে, তা দেখেন যেটা ভালো হয়। দেখেন না, এখান না, নিউ মার্কেট যদি রোববার বন্ধ থাকতে পারে, এটাও শুক্রবারে বন্ধ থাকবে, তাহলে রোববারে খোলেন তাও ভালো, শুক্রবারে খুলতে দেওয়া হবে না পাস। কি আলহামদুলিল্লাহ বলছেন না, যেমন ইচ্ছা আছে তো শুনতে হবে আপনাদের, অত সহজে হয় না, আবদুল্লাহকে ধরতে গেলে কত কঠিন মোকাবেলা করতে হয়, একা হলেও করে যাবেন। আর কোনো প্রস্তাব? তাহলে দেখেন আল্লাহ সৃষ্টি আদম এবং আদমের স্ত্রী হাওয়া, নারী পুরুষের মাধ্যমে মানব বংশ এগিয়ে চলেছে। ইসলামের সমস্ত বিধান নারী পুরুষ উভয়কে নিয়ে, হুন্না লেবাসুল্লাহ কুব আন্তম লেবাসুল্লাহ হুন্না, নারীরা পুরুষের জন্য পোশাক আর পুরুষরা নারীদের জন্য পোশাক। মানব জাতির অর্ধাংশকে আল্লাহ কখনোই মসজিদ থেকে দূরে সরিয়ে রাখেন নাই। আল্লাহ তোমরা আমা আল্লাহ মিনাল মাসাজিদ, তোমরা আল্লাহর বান্দিদেরকে মসজিদ থেকে মসজিদে আসতে বিরত রেখো না। পরিষ্কার নির্দেশ আছে আল্লাহ রসুলের। বাতুল মোকাম জাতীয় মসজিদ, মসজিদ বাংলাদেশের সরকার করে নেই, মসজিদ করে সম্পূর্ণ সৌদি সরকার টাকা হয়েছে। হজের সময় নারী পুরুষ সবাই যায়, উমরার সময় নারী পুরুষ সবাই যায়, আজকে বাতুল মোকামে অবশ্যই মহিলাদের আসার সুযোগ দিতে হবে। খুব জোরালো ভাষায় বললাম, আপনারা জানেন যে হানাফি মজাবে মহিলাদের মসজিদ আসা নিষেধ, মহিলাদের ঈদে আসা নিষেধ। এখন ওই 15 জন সবই তো মাশাআল্লাহ এক মজাবের লোক, এখন মজাবপন্থী লোকের একটা জানে ও তো খেপবেই, এই জন্য আওয়াজটা খুব জোরে হয়ে গেছে আমার, সে ভয় আর আওয়াজে ওদের বের হয়নি। ওরা বলেছে হাদিসে বলেছে, আর কি বলবে, কি আপনার কাছে বলছেন না যে তাই তো আমাদের মজাবে যে নাই, তা কী করবো আর, আর এক তোমার মজাব, মজা তো বানোয়াট মজাব, হাদিস আগে না মজাব আগে, এই বলার পরে তো সজি সব, হ্যাঁ ঠিকই তো, হাদিসের উপরে তো কোনো কথা চলবে না, ঠিক না ভাই, ঠিক তো আর কথা বলে চুপ ওর পাশ। দেখেন আপনার বিশাল মসজিদ মানুষ ফাঁকা থাকে, একটা ফ্লোর সম্পূর্ণ মহিলাদের নির্দিষ্ট করে দিতে হবে, ওই সঙ্গে সঙ্গে যাই নবম ফ্লোর মহিলাদের নির্দিষ্ট, যাও এখন যান, আছে না এখনও চালু আছে নবম ফ্লোর মহিলাদের, তখন সে আজকের কথা বলছে নাকি, জীবনে জানতেন না আপনাদের ইতিহাস। ওই সংগঠনের নাম ছিল সিসকো, 16টা সংগঠন মিলে নাম দিল সিসকো। সে আর কোনো প্রস্তাব আছে? কারো কোনো প্রস্তাব নেই, আপনি কী রে, এটা গাধা নাকি সব, একটা প্রস্তাব দিয়ে দিই একটা,
শেষকালে বলে দেখেন আরেকটা বিষয়ে নারী নির্যাতনের একটা ফতোয়া আছে, কি এই হিল্লা করা, তে তালাক 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 বললো বউ শেষ। এ কোনায় আল্লাহ কি এতই রুষ্ঠ যে স্বামী স্ত্রীর আগের মতো তালাক তালাক বললো না, বউ চলে গেল? ই কলা গাছ নাকি তিন কোবে কাটা হয়েছে, এক করে কাটাও যায়। বলছে কোরআন বলছে আর তালাক বর্রতা ফাহমসা করবে মারুফ না তসরিহ বেহসান, তালাক দাও দুইবার, দুই মাসে দুইবার, তারপর ভেবে দেখো কী করা যায়। দুই মাস চাষ নাই, আচ্ছা একসঙ্গে তিন 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 বলেছে, বাস বসলে গেছে, এটা কী একসঙ্গে পাঁচ 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 বললে কি পাঁচ অক্ত সালাত হয়? পাঁচ অক্তের পাঁচটা সালাত আদায় করতে হয়। আমি যদি একসঙ্গে পাঁচ পাঁচ বলি এখন জুমার সময়, তা আসর কি মাফ হবে নাকি আপনার, মগরে কি মাফ হয়ে যাবে? যুক্তির সঙ্গে টিকতে পারে না। তখন সজিব সাহেব বললেন, আপনার কথার সঙ্গে আমি পুরোপুরি একমত, আমি বহুদিন ধরে চাচ্ছিলাম এটা কিছু বলুক, কেউ কেউ বলে না তো, আরে বলেছেন ধন্যবাদ আপনাকে, কিন্তু এই আইন পাল্টাতে গেলে আমারও ক্ষমতা করলে হবে না, এটা প্রেসিডেন্টের অর্ডার লাগবে। আমি বললাম দেখেন আমি বলার দায়িত্ব বলে দিলাম, আপনি আমল করতে না পারলে সে দায়িত্ব আল্লাহর কাছে আপনি বহন করবেন, আমার নাই, আমার কাজ শেষ। তারপর শেষ ছুটিয়ে গেল। তো আমাকে কী বলছিল জানেন, বলে আপনি একটা কাজ করেন কি, বলে আপনি আপনার যুবসংঘের ছেলেদের নিয়ে পাথর নৌকা ঘেরা করে রাখেন, আমি জানি বেরোতে না পারে। তখন ওই প্রেসিডেন্টকে ফোন করবো, স্যার আমি বেরোতে পারছি না, এই অবস্থা তাদের দাবি, এটা আপনি কী করেন করেন। আমাদের প্রস্তুতটা ভালোই হলো, আমি ঘেরাও করবো আর এক দল এসে আমাকে ঘেরাও করবে, বেদাতিরা তো সংখ্যা বেশি আর আমার তো সংখ্যা লোকই নেই, তো যুবসংঘ শুরু দিক না, কটা লোক যুবসংখ্যা, ওটা আর করতে পারেনি, হয়নি। যাই হোক, ওনার যে উদার স্বীকৃতি, আমি ওই সজিব সাহেব যদি প্রাণভরে দোয়া করি যে লোকটা অন্তত ওকে হক কথা মেনে নিয়েছিল, যার ফলে আজও বাতিল মগের অন্তত চারটা জিনিস তো আছে, মহিলাদের সালাতের ব্যবস্থা আছে, মহিলাদের আলাদা ফলোর আছে, বাতিল মার্কার শুকুরে বন্ধ হয়েছে, আল্লাহ হকবার এসে গেছে, ও এই যে কাজগুলো হয়েছে শুধু হাবলার উপরে প্রতিষ্ঠিত, তখনটা হিসাব মতো আমি একক ব্যক্তি, এখন তো আপনার বয়স সালে সারা দেশে হাজার হাজার লোক তৈরি হয়ে গেছেন, আপনাদের মধ্যে যদি এরকম মেজাজ তৈরি হয় একটা জেলে একজনই যথেষ্ট, লাখো লোক দরকার হয় না। সমাজ পরিবর্তনের জন্য কিছু লোক আমরা চাই যারা সত্যিকার অর্থে দুনিয়ার সব কিছু বিনিময়ে স্রেফ আল্লাহর বিধানকে কায়েম করার জন্য একাই প্রস্তুত থাকবে। আপনি মরেও যদি যান আপনি জান্নাতের ইনশাআল্লাহ সরাসরি আল্লাহর কাছে যে পুরস্কৃত হবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এইভাবে হাবলুল্লাহর উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন। মনে রাখবেন ঐক্যের মানদণ্ড হচ্ছে হাবলুল্লাহ, ঐক্যের মানদণ্ড কে আগে কে পরে এটা নয়। যারা এসব কথা বলে কেউ মাতৃ পিতৃ দাবি করে পাগল ছাড়া কিছু নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে হাবলুল্লাহর উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন এবং জীবনের সর্বক্ষেত্রে সংস্কারক হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে ক্ষমতা দান করুন। আকুলু কওলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহি কারীম নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدًا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وعلى وعز وجل وأتم وأهم وأكبر